নমস্কার এই মুহূর্ত সবথেকে বড় আপডেট করোনার সেকেন্ড ওয়েভের মধ্যে কীভাবে হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নির্দেশিকা জারি করলো ইউজিসি করোনা সংক্রমণের কারণে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ অনলাইনেই ক্লাস চলছে কিন্তু পরীক্ষা কীভাবে হবে এই নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি পাঠালো ইউজিসি সমস্ত কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষকে চিঠিতে পরীক্ষা পরিচালনা নিয়ে বার্তা দেওয়া হয়েছে ইউজিসির তরফ থেকে জানানো হয়েছে মে মাস পর্যন্ত স্বশরীলে কোনো রকমের পরীক্ষা নেওয়া যাবে না কলেজ বিশ্ববিদ্যালয়ের যেখানে ইউজিসি বলে দিয়েছে মে মাসে সশরীলে কোনো পরীক্ষা নেওয়া যাবে না সেখানে এখনও পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে যে বোর্ড এক্সামগুলি রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সে নিয়ে কিন্তু কোনো রকমের বিজ্ঞপ্তি জারি করা হয়নি অফলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নাকি নেওয়া সম্ভব নয় এমনটাই মনে করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংসদের সভানেত্রী মহুয়া দাস মহাশয়া বলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা আট লক্ষেরও বেশি পরীক্ষা নিতে হবে অফলাইনেই অথচ করোনা পরিস্থিতি ফের যেদিকে যাচ্ছে তাতে কিন্তু আমরা পরীক্ষার্থীদের নিয়ে খুবই চিন্তিত এবারে সব পরীক্ষার্থীদের যদি করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে পড়ুয়ারা কিছুটা অন্তত নিশ্চিন্ত হয়ে পরীক্ষা দিতে পারবে এমনটাই মনে করা হচ্ছে আমরা জানি প্রসঙ্গত করোনা সংক্রমণের দরুন গত বছর উচ্চমাধ্যমিক চলাকালীন কয়েকটি বিষয়ের পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে গেছিল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে পনেরোই জুন এবারে পুরোপুরি করোনা আবহের মধ্যেই পরীক্ষা হবে বলে মনে করছে সংসদ মহুয়া দেবী জানান এই পর্বে দৈনিক সংক্রমণ যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে জুনে পরিস্থিতি কী দাঁড়াবে বোঝা যাচ্ছে না তার কথায় বহু পরীক্ষার্থী গ্রামাঞ্চলে থাকে সেখানে নেট কানেকশান বা নেট সংযোগ খুবই দুর্বল উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় নেট সংযোগ যদি বারবার বিঘ্নিত হয় তাহলে কিন্তু পরীক্ষার্থীদের নানা রকমের অসুবিধা হতে পারে তাই অনলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব আবারও এদিকটাও লক্ষ্য করছে তারা যে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে গণপরিবহনে সংক্রমণের হার যে হারে দিন দিন বাড়ছে গণপরিবহনে যেতে গিয়ে করোনা সংক্রমণ এতে বাড়বে এতে বাড়ি ফেরা যাওয়া আসা বিপজ্জনক হতে পারে এতে করোনা আরও বেড়ে যেতে পারে